নমস্কার বন্ধুরা, প্রতিবারের মতো আবারও একটি নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আবারও লঙ্কা গাছের ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আমরা যারা এই লঙ্কার চাষ করি, লঙ্কার চাষ করতে গিয়ে বিভিন্ন ধরনের চষি পোকার কবলে পড়তে হয়, বিশেষ করে যারা ছাদ বাগানে বা টবে দুটো চারটা লঙ্কা চাষ করেছেন। এরকমই একটি চষি পোকা হলো জাব পোকা। তো বন্ধুরা, আজকে আলোচনা করব এই জাব পোকার দমন পদ্ধতি নিয়ে। যারা ছাদ বাগানে টবে দুটো চারটা লঙ্কার গাছ বসিয়েছেন, ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই ভিডিওতে যে কীটনাশকের কথা বলা হয়েছে তা আপনি খুব সহজেই বাড়িতেই তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুব মূল্যবান হতে চলেছে, ভিডিওটি ছেড়ে কেউ কোথাও যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। বন্ধুরা দেখুন, আমার এই লঙ্কা গাছটি বসানো হয়েছে প্রায় 15 থেকে 20 দিন হলো, এর মধ্যেই জাব পোকায় আক্রমণ করে গেছে। লঙ্কা গাছের পাতাটা উল্টোলে আপনি জাব পোকা লক্ষ্য করতে পারবেন। জাব পোকা ডানাযুক্ত হয়, আবার ডানাবিহীনও হতে পারে। তো দেখুন, আমার এখানে ডানাবিহীন জাব পোকা রয়েছে, পাতার উল্টো দিকে কীভাবে একগুচ্ছ জাব পোকা বসে আছে। আর জাব পোকার সাথে সাথে পিঁপড়ার উপস্থিতিও লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, জাব পোকা কীভাবে ক্ষতি করে প্রথমে সেটি জেনে নিই। জাব পোকা গাছের কচি ডালে এবং পাতার উল্টো দিকে আক্রমণ করে। এরা গাছের পাতায় বসে গাছের রস চুষে খায়। গাছের রসকে খেয়ে ফেলে এরা গাছকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, এমনকি এর ফলে গাছের পাতা কুকড়েও যেতে পারে। তো জাব পোকার আক্রমণ হলে আপনাকে সঠিক সময়ে এর দমন ব্যবস্থাপনা নিতে হবে, তা না হলে আপনি চরম ক্ষতির মুখে পড়তে পারবেন। তো বন্ধুরা চলুন এর দমন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করে নিই। প্রথমে আলোচনা করব ঘরোয়া পদ্ধতিতে, পুরো জৈব নিয়মে আপনি কিভাবে জাব পোকা দমন করবেন। এখানে আমি 2-3টা নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি, কেননা আমি এই ভিডিওটি তৈরি করছি টব বাগানে বা ছাদ বাগানিদের জন্য। আপনারা রাসায়নিক বিষ কিনতে পারবেন না, কেননা দুটো চারটা কাজ করেছেন। তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে জাব পোকাকে তাড়াবেন চলুন জেনে নিই। এটির জন্য আপনাকে প্রথমে একটি উপকরণ লাগবে। আপনার ঘরে যে শ্যাম্পু আপনি ব্যবহার করেন, 1 লিটার জলের সঙ্গে আপনি যে কোনো শ্যাম্পু, চুলে মাখা শ্যাম্পু 1 ml 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে আপনি বিকেলবেলায় স্প্রে করতে পারেন। পুরো গাছকে আপনি ভিজিয়ে দেবেন, এক্ষেত্রেও আপনি জাব পোকাকে কন্ট্রোল করতে পারবেন। 50 গ্রামের মতো মতিহারকে 1/2 লিটার জলের সঙ্গে ভালোভাবে এক রাত্রি ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে আপনি সেই জলের সঙ্গে আরও 1/2 লিটার জল মিশিয়ে টোটাল 1 লিটার জল আপনি স্প্রে করতে পারেন। এটিও আপনি সকাল আর বিকাল কন্টিনিউ 3 বার দিবেন, আবার 4 দিন ছেড়ে আবার নিয়মিত এইভাবে ব্যবহার করতে থাকুন। এইভাবেও আপনি যদি স্প্রে করতে পারেন, এই জাব পোকা বাদেও যে ধরনের সব ধরনের শোষক পোকাকেও কন্ট্রোল করা যায়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।